জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আর হোয়াইট স্পট ভাইরাসের আক্রমণে বাগেরহাটে আশঙ্কাজনক হারে মারা যাচ্ছে চিংড়ি। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন জেলার অধিকাংশ চাষি। শঙ্কা দেখা দিয়েছে পুঁজি হারানোর। এ পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে ঘেরে পানি সরবরাহ বৃদ্ধির পরামর্শ দিয়েছে জেলা মৎস্য বিভাগ। এভাবে মরে লাল হয়ে যাচ্ছে সাদা সোনা খ্যাত চিংড়ি। এ নিয়ে চরম আতঙ্ক আর উৎকণ্ঠায় বাগেরহাটের ঘের মালিকরা। চিংড়ি উৎপাদনের শীর্ষ এ জেলায় এবছর চাষ হয়েছে 78,685টি ঘেরে। এর মধ্যে মোংলা, রামপাল, মোরলগঞ্জ, বাগেরহাট সদর ও কচুয়া উপজেলায় বাগদা চিংড়ির চাষ সবথেকে বেশি। কিন্তু গত 15 দিন ধরে এই 4 উপজেলায় মরে যাচ্ছে বাগদা চিংড়ি। এতে বেশি ক্ষতিগ্রস্ত রামপাল ও মোংলার চাষিরা। এক সপ্তাহ ধরে আমার মাছ মরতেছে, আমার যে পরিস্থিতি দাঁড়াইছে, আমার যদি এভাবে কোনো সহযোগিতা কোনো কিছু না পায় আমার পথে বসার নাই। 80-90-100 পিসে এইমাত্র কেজি হয়ে দাঁড়াইছে, এর ভিতরে হচ্ছে মাছ সব মারা গেছে। এগুলো বিক্রি করতাম 700-1800 টাকা কেজি, এখন হয়তো 500 টাকার বেশি কেউ দিবে না। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না চিংড়ির এই মরে যাওয়া। পুঁজি হারিয়ে পথে বসার শঙ্কায় বাগেরহাটের 73,000 চাষি। আমরা টোটালি সবাই সর্বশান্ত, আমাদের বেসিক্যালি আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। আমরা মৎস্য অফিসে যোগাযোগ করি, কিন্তু বেসিক্যালি তারা আমাদের ওইভাবে এখনো পর্যন্ত এই রোগের ট্রিটমেন্ট বা কোনো প্রকার সহযোগিতা আমাদের করতে পারে নাই। বৃষ্টি হলে এই ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। এই মুহূর্তে ঘেরে তার পানির তাপমাত্রাটা বজায় রাখা, বিশেষ করে পানির গভীরতাটা বাড়ানো, আর হচ্ছে যে চুন বা ব্লিচিং পাউডার সাথে রাখা, ঘেরে পাড়টা উঁচু করা এবং সেই সাথে পিসিআর বা ভাইরাস মুক্ত কোনা ব্যবহার করাটা আমরা পরামর্শ দিচ্ছি। এদিকে আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহযোগিতা চেয়েছেন বাগেরহাটের চিংড়ি চাষিরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।